1954 সালের রিপোর্ট অনুযায়ী রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের স্থান দেওয়া হয়। কলকাতার সবচেয়ে ব্যস্ততম এই সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল সিপাহী বিদ্রোহেরও আগে। 1874 সালে ওই স্থানে প্রথম একটি ব্রিজ তৈরি করা হয়, কিন্তু সেটি বর্তমানের রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ নয়, সেটি ছিল পন্টুন ব্রিজ। এই পন্টুন শব্দটি এসেছে ফরাসি পন্টন থেকে। সুদূর বিলেত থেকে জাহাজে করে ব্রিজের কাঠামো নিয়ে এসে তৈরি হয়েছিল ওই ব্রিজ। কিন্তু 1875 সালের মার্চ মাসে প্রবল ঘূর্ণিঝড়ে ব্রিজটির একটি অংশ ইগেরিয়া নামের একটি স্টিমারের নোঙর ছিঁড়ে ব্রিজের সঙ্গে সংঘর্ষের ফলে ব্রিজটির তিনটি পন্টুন ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়। ঠিক সেই সময় থেকেই একটি স্থায়ী ব্রিজ করার পরিকল্পনা শুরু হয়ে যায়। অবশেষে 1906 সালে নতুন ব্রিজ করার উদ্দেশ্যে কমিটি গড়ল ইস্ট ইন্ডিয়া রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার আর এস হাইটের নেতৃত্বে। কিন্তু সমস্যাটা দাঁড়ালো, নতুন ব্রিজটি পুরনো ব্রিজের জায়গায় তৈরি হলে জনসাধারণের জীবনযাপনে ব্যাঘাত ঘটতে পারে। এই সকল নানাবিধ সমস্যার সুরাহা করতে করতেই কেটে গেল বেশ কয়েক বছর। এরই মধ্যে জেমস এম ব্রেন্ডেল এবং তার দুই সঙ্গী পালমার এবং ফ্রিটন নতুন হাওড়া সেতুর ডিজাইন তৈরি করলেন এবং 1935 সালে ব্রিজটি তৈরির কাজ শুরু হয়। ব্রিজটির কনস্ট্রাকশনের দায়িত্ব দেওয়া হয় ব্রেটওয়ে, বার্ন এবং যেসব সংস্থাকে। অবশেষে 1943 সালে 3 ফেব্রুয়ারি একটি ট্রাম কলকাতার দিক থেকে এই নতুন হাওড়া ব্রিজ ধরে হাওড়া স্টেশনে পৌঁছায়। ব্যাস আর কি, চালু হয়ে গেল নতুন হাওড়া ব্রিজ, যার দৈর্ঘ্য 750 মিটার এবং তার ডিজাইন সাসপেনশন টাইপ ব্যালেন্সড ক্যান্টিলিভার ট্রাস আর্চ। সুবিশাল এই ব্রিজটি তৈরি করতে 26,500 টন স্টিল প্রয়োজন হয়, যা সাপ্লাই করেছিল টাটা স্টিল, এবং এই ব্রিজটির আলোকসজ্জার দায়িত্ব দেওয়া হয় ফিলিপস কোম্পানিকে। এখানে আলোকশিল্পী হিসাবে তাপস সেনের নাম বিশেষভাবে উল্লেখিত। এই হাওড়া ব্রিজ বিভিন্ন সিনেমাতেও জায়গা করে নিয়েছিল, সেগুলোর মধ্যে 1958 সালে নির্মিত হাওড়া ব্রিজ সিনেমাটি বেশ জনপ্রিয়। এমনকি 2007 সালের আগস্টে ভারতীয় ডাক বিভাগ হাওড়া ব্রিজের ছবি সহ 5 টাকা মূল্যের ডাক টিকিট প্রকাশ করেছিলেন। 1965 সালের 14ই জুন সরকারিভাবে সেতুর নাম রবীন্দ্র সেতু হলেও আজও লোকমুখে তা হাওড়া ব্রিজ। এই ছিল পন্টুন থেকে হাওড়া ব্রিজের ছোট্ট গল্প।